জানার কাম ইয়ার অ্যাক্টিংটা দেখলি খুব ভালো করেছিস এতদিন পরে তোকে প্রমাণ করলি নিজেকে যে তুই মানুষ তুই অ্যাক্টিং করতে পারিস তোর মেগা সিরিয়ালে পাট পাওয়া দরকার জানিস তো তুমি কেন পাস না জানি না বাবা যাক একটু পাটা টিপে দে হ্যাঁ এত ভালো অ্যাক্টিং করলাম পাটা টিপে দে তোর জুতোটা খুলে টিপে দেবো তো তোর জুতোটা খুলে তোর ঠাস করে মেরে পাটি বেদি কথা বলবি না চুপ কর শোন আসলে ব্যাপারটা কি এই যে দেওয়া ডায়লগের উপর যে ইম্প্রোভাইজ করে বললাম এটাই মেগা সিরিয়ালে দরকার হয় একদম এটাই তো সেটাই তো আমি করলাম বল খুব ঘেউ পাগলির কি হবে বলতো এবার সত্যি দুলকি বৌদির কি হবে বলতো কিচ্ছু না পুলিশের ভয় ভাগ 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 করে পালিয়ে দেশে চলে যাবে বাবা তাই উঠু উঠু কেমন আছো বৌদি বৌদি কেমন আছো বৌদির কি শরীরটা খারাপ না না বৌদির পেটের পেট খারাপ হয়েছে পেট খারাপ হতে যাবে কেন বৌদির মনের অবস্থা খারাপ তাই না বৌদি গ্যাঁড়াদা বকিছি চুপ আই পিছে 3098498 মনাই এই তুর্কি পাগলি কি আবার সেই আইপিসি মুতে ধরেছে আয় চোখ কর তোরা জানতিস না তোরা জানতিস না তোদের গ্যাঁড়াদা বিবাহিত বল বল জানতি না আই পিছে উমা সে জানবো না কেন এরা তো তোমাকে বিয়ে করে বিবাহিত হয়েছে তাই না চুপ জানিস তোদের গ্যাঁড়াদার আগের পক্ষে একটা বিয়ে আছে তার নাম সাবিত্রী গ্যাঁড়াদার প্রথম পক্ষ আছে চুপ দরে আমায় ঠকিয়েছিস এই আমার আগের এই পাগল স্বামীটাই কত ভালো ছিল বৌদি একটা কাজ করো না তুমি গ্যাঁড়াদাকেই পাগল করে দাও কি করা উচিত বলতো কি আমার নিজের জুতোটা খুলে তোমাকে ঠাস করে মারা উচিত বৌদির সঙ্গে কিভাবে কথা বলছে চুপ কর ছেলেটেলু আছে নিশ্চয়ই দামড়া মতো একটা আছে তো ধানসা মতো একটা ছেলে জানিস দেখতে অনেকটা আমাদের উদয় ঠাকুর পর মতো বনাই মেকআপটা ভালো হয়নি আস্তে কথা বলো জানোয়ার কথা কারিকা জানিস আমায় শাসিয়েছে বলেছে আমাকে পুলিশে দেবে কেমন দিয়েছি চুপ কর না বলে জানিস তোদের গ্যাঁড়াটাকে তুলে নিয়ে যাবে বলেছে অত সোজা না তুমি সোজা দেশের বাড়ি চলে যাও তো তুমি কাউকে তোয়াক্কা করবে না তাই যাব আমি দেশের বাড়ি যাব তবে হ্যাঁ একা যাব না কো তোদের গ্যাঁড়াটাকে বগল দাবা করব তবে যাব এ নয় হ্যাঁ আমার নাম দুলকি আমার বাবার নাম ভেলকি আমি দেখিয়ে দেব কাকে বলে চলাকে বলতে রে বাপের উপর আছে বাপ তার উপরে আরো বাপ এমন খেল দেখাবো করবো না ওকে মা জঘন্য